এটা তো আমার প্রশ্ন ছিল, নামবো কি করে? বাইরের কিছু ক্যাপচার হচ্ছে না, আমি ভাবছি বুঝবো কাজটা। হ্যাঁ, ও একটা রেল কোম্পানির দায়িত্ব নিয়েছে, টিস্যু পেপার দিয়ে কাজ করছে। মাঝরাতে একটা ঘটনা ঘটেছে, একটা কাজ ভাঙার মতো ঠক করে আওয়াজ হলো, আমি ভেবেছি অন্য কোথাও কিছু হয়েছে। তারপর সকালবেলা উঠে দেখা গেল ওর মাথায় ক্লাচারটা দুই টুকরো হয়ে দুই পাশে পড়ে আছে। ওইখানে যেতে হবে। এই তো নামলাম, তাহলে আমরা পৌঁছে গেছি, এবার যাব আমরা হোটেলে। আমাদের হোটেলের নাম হলো রেন ফরেস্ট। বৃষ্টি তো এখন হবে না, এখন ঠান্ডা কাল, দেখা যাক ফরেস্টটা তোমাদেরকে দেখাবো, চলো। গাড়ি চলে এসছে, এই যে আমরা এবার অতিথি, আমরা ফটো শুটিং করে নিয়েছি একদম, যেগুলো পরে আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা পেয়ে যাবেন। এবার আমরা গাড়িতে উঠব, আমরা উঠে গেছি, দুজনকে পাওয়া গেছে, যাদের দুজনকে মোটামুটি ভিডিওতে খুঁজে পাওয়া যায় না। আর এই যে ইনি অলওয়েজ হেডফোন নিয়ে ব্যস্ত থাকে, হ্যালো হ্যালো, আপনি কি অলওয়েজ হেডফোনেই ব্যস্ত থাকেন? আপনি কি অলওয়েজ হেডফোনে ব্যস্ত থাকেন? অলমোস্ট ম্যাক্সিমাম সময়টা, হ্যাঁ, মানে আমি যখনই যখন যখন ব্লগে আছে এরা দুজন খালি নেই, বাকি সবাই আছে, ইউনিটে সবাই আছে। আমরা একটু ভাবনার জগতে হারিয়ে গিয়ে থাকি। আচ্ছা, এখন ভাবনা এখন আমরা এনজয় করতে করতে যাই না, পরে ভাববো। এটা করব ভেবে নেমেছিলাম, কিন্তু নর্থ বেঙ্গলে এত ঠান্ডা পড়বে ভাবতে পারিনি, মাই গুডনেস। এটা মনে হয় গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই হচ্ছে। তাহলে এই সময় নর্থ বেঙ্গলে ঠান্ডা পড়ার কথা, যেটা ঠান্ডা নেই। আমরা এসে গেছি সুন্দর একটা রিসর্টে। আমরা এখন উপরে উঠছি, আমাদের রুম দোতলায় কটেজে, সত্যি নিয়ে আমরা এখন এন্ট্রি নিচ্ছি। এই হলো আমাদের রুম, সুন্দর দেখতে রুম, যেটা এখানে একটা সব থেকে আমাদের দুজনের ফোনের কালার ইয়েলো, কি মিল, আবার দুজন হলুদই পরে এসেছে। হ্যাঁ, তাহলে অদ্ভুত মিল, এটা সুন্দর একটা ভিউ আছে। রিসর্টের এদিকটা কাজ চলছে, আমরা থাকবো আর আকাম হবে না, এটা হতেই পারে না। আমরা এমন ভাবে রুম লক করেছি
যে চাবি এই যে ঝুলছে বেরোচ্ছে না, চাবি বেরোচ্ছে না। একটা দুটো জিপ গাড়ি দেখছিলাম। হ্যাঁ প্রথমে চাবিটা ঘোরা, বুঝলে আমি তো পিছনে আছি ভাই। তাহলে যারা সিঙ্গেল আছেন তারা যোগাযোগ করুন, আমার কমেন্টে এসে লিখুন যে আপনারা পছন্দ, তারপরে আমি নাম্বার দিয়ে দেবো। নাম্বার আমি দিয়ে দেবো, আগে কমেন্টে লিখুন যে একে পছন্দ কিনা। এই যে সুন্দর একটা বাচ্চা মেয়ে, আমরা চলে এসেছি মূর্তি নদী দেখতে। এই যে এখানে ফটো সেশন চলছে, এখানে লেখা আছে আই লাভ মূর্তি। কিন্তু যেটা দুঃখের বিষয় যে এই সময় তো জল থাকে না, তাই মূর্তি নদীতে জল নেই। জাস্ট তুই ছবি তুলবে তো? হ্যাঁ চল, এখানে একটা উঠবে ঘোড়া। বেকার এক কাজে টাকা নেবে, বিশ্বাস কর। আমার অনেকদিনের ইচ্ছা ঘোড়া তো, আবার ওটা নিয়ে একটা কমেডি হবে, ওটা আমি ব্লগ করি। তো মূর্তি নদীতে যাচ্ছি এবার। এখানে অলরেডি ফটো সেশন শুরু হয়ে গেছে। কোন দিকে? এদিকে। হ্যাঁ বাবা, ডিফিকাল্ট রাস্তা। এই যে সেই নদী, এখন পর ওর জলে নামার ইচ্ছা হয়েছে। আমরা এখন ওই পারে যাব। বেচারা মনে হচ্ছে, অদিতিকে দেখে মনে হচ্ছে বন্যা হয়েছে, বন্যা হয়েছে। কলকাতা যেরকম জল জমেছে রাস্তাতে ওরকম হচ্ছে। টিম কোথায় চলে গেছে আর আমরা? ও তো বন্যা পেরিয়ে এলো পুরো, তাও জল নেই, কারণ বর্ষাকালের ফ্লোটা থাকে, এখন তো জলই নেই। বেশ নদীটা বেশ ভালো, জলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আরে এগুলো পুরো ইয়ে থাকে, একদম আয়রন ফ্রি, তো পুরো পিওর ওয়াটার। বর্ষাকালে দেখবি ইয়ে হয়, টানে, মানে তুই বুঝতে পারবি তোকে ধাক্কা দিচ্ছে জল এসে। আর বর্ষাকালে দাঁড়াতে দেয় না বেশিক্ষণ, গার্ডগুলো এসে বলে সরে যেতে, কারণ দুম করে যদি হরপাপান বা কিছু চলে আসে কোথায় নিয়ে চলে যাবে তো ভগবানই জানে। এবার মোটামুটি এই যে এই দিকের পরে নদী ছিল বুঝলি, জল ছিল, জলগুলো শুকিয়ে গেছে। বর্ষাকালে হয়তো থাকে। হ্যাঁ তো বর্ষাকালেই তো থাকে। দাঁড়া, টোটোতে যখন যাবি তখন লাগবে, এখানে তো সানডাউন হয়ে যাবে। আমারও যেতে ইচ্ছা করছে, দাঁড়াও।
দিতে এসেছি। এই যে যিনি সবসময় ব্যস্ত থাকেন হেডফোন নিয়ে। হ্যাঁ দাঁড়া, আমাদের ঘোরা কমপ্লিট, অনেক ছবি টবি তুলেছি সুন্দর সুন্দর, সেগুলো পোস্টও হয়ে যাবে আজকালের মধ্যেই। আচ্ছা এই দুটো জিনিস আমি নিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা টোটো থেকে নেমে পড়েছি, এবার আমরা আবার হোটেলে যাচ্ছি। আর বাকিরা আটকে গেছে হাতি দেখার জন্য, ময়ূর, হাতি, হাতি, ময়ূর, লেপার্ড, কি কি এরা দেখবে ভগবানই জানে। মাঝরাস্তা নেমে তো গেছে, এবার কি করবো যাই না, দেখি ওরা ওদের কাছে শুনবো পরে যে ওরা আদৌ হাতি লেপার্ড দেখতে পেয়েছে কিনা। ময়ূরের পেছনে তারা করতে করতে জঙ্গলেও ঢুকে গেছে। এরপরের দিন থেকে যে শ্যুটিংয়ের আমাদের যে ব্লগগুলো রয়েছে সেটা আমি এই ভিডিওর সাথে দিতে পারলাম না, তার কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আর আমারও আপলোড করতে অসুবিধা হবে, আপনাদের দেখতেও প্রবলেম হবে। সেই জন্য নেক্সট ব্লগে আমি এরপর থেকে মানে শ্যুটিংয়ের ডে থেকে আপনাদের ব্লগটা আমি দেখাবো। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।